বন্ধুসকল, আজি নতুন দিন, নতুন ৰাতিপুৱা। আমি একদম পুৰা খৰধৰকৈ এতিয়া বাছ ষ্টেচনলৈ আহিছোঁ। আমি এতিয়া একদম উত্তৰ ফালে যাম স্কটলেণ্ডৰ, আজি হাইলেণ্ড বুলি কোৱা হয়। গতিকে তাত নতুন নতুন সব সকলো পাহাৰ পৰ্বত সেইফালেই আছে। বাছলৈ আৰু 15 মিনিট আছে, গতিকে পুৰা যিমান স্পীডত পাৰোঁ দৌৰিছোঁ। গতিকে এতিয়ালৈকে যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি ল'ব, নতুন নতুন ভিডিঅ' আহি আছে। নে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ নে কি কয়? এইখনেই হৈছে আজি আমাৰ বাছখন। আমি চিটি লিংকত বুক কৰিছিলোঁ। যদি আপোনালোক আহে চিটি লিংকত বুক কৰিব পাৰে টিকেট। খুবেই ধুনীয়া বাছ হয়, পুৰা কমফৰ্টেবল বাছ, একো প্ৰব্লেম নাই। আৰু ইয়াত আমি যাম একেবাৰে ফৰ্ট উইলিয়াম, গ্লাছগ'ৰ পৰা ফৰ্ট উইলিয়াম, আৰু জাৰ্ণিটো 8.5 ঘণ্টা হয়। আৰু এই বাছখনৰ ভিতৰতে আপোনাৰ টয়লেটৰ পৰা আৰম্ভ কৰি সকলো পাব, একো প্ৰব্লেম নাই। ইয়াত আপোনাৰ স্ক্ৰীণত দেখাই থাকে আমি কোনটো ৰাস্তাৰে যাম, পুৰা মেপখন দেখাই থাকিব। যাত্ৰাটো কৰোঁতে আপোনালোকে পৰাপক্ষত গ্লাছগ'ৰ পৰা যদি ফৰ্ট উইলিয়াম আহে, তেনেহ'লে বাছেৰে অহাটো মই বেষ্ট বুলি ভাবোঁ। কিয়নো ইয়াত বেছিকৈ প্ৰাকৃতিক দৃশ্যবোৰ বেছিকৈ দেখা পাব বাছেৰে। আৰু সোঁ চাইডে আপোনালোকে বহিবলৈ ট্ৰাই কৰিব যদি গ্লাছগ'ৰ পৰা আহে, কিয়নো সোঁ চাইডে প্ৰায় সকলোখিনি লেক, হ্ৰদ নাইবা নদী, পাহাৰ সকলো সোঁ চাইডে আছে। আৰু যদি উভতনি যাত্ৰাটোত আপোনালোকে বাওঁ চাইডে বহিব। গতিকে যাত্ৰাটো আমাৰ আৰম্ভ হৈ গ'ল, আৰু 8.5 ঘণ্টাৰ পাছতে আমি ফৰ্ট উইলিয়াম পাম। তাৰ মাজতে বহুত ধুনীয়া দৃশ্য দেখুৱাই যাম আপোনালোকক। যাত্ৰাটো খুবেই আমোদজনক আছিল, আপোনাক ভাষাৰে বুজাব নোৱাৰোঁ। ইমান ধুনীয়া প্ৰাকৃতিক দৃশ্য দেখিবলৈ পাইছিলোঁ। আৰু এই যিখিনি আপুনি পাহাৰ বাওঁফালে দেখি আছে, এইখিনি শীতকালত একদম বৰফেৰে ঢাক খাই যায়। গতিকে ভাবক, এতিয়া ইমান ধুনীয়া পৰিৱেশ, শীতকালত কেনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব। আৰু এটা কথা ক'বলৈ বিচাৰোঁ যে এই আমাৰ যে শ্বিলংখনক স্কটলেণ্ড অফ ইষ্ট বুলি কোৱা হয়। মই যেতিয়া এই ৰাস্তাৰে গৈ আছিলোঁ, এটা অনুভৱ হৈছিল যেন মই শ্বিলঙতে আছোঁ। একদম একে পৰিৱেশ, সকলোফালে পাহাৰ। নৰ্মেলি মানুহে যে চেৰাপুঞ্জী যাওঁতে দেখে দৃশ্যবোৰ ছেম, একো পৃথক নহয়। কিন্তু পাহাৰবোৰৰ উচ্চতাটো অলপ বেছি হয় আমাৰ শ্বিলঙতকৈ। গতিকে খুবেই ভাল লাগিছিল এই যাত্ৰাটোত। আপুনি অশান্তি নাপায়, আমনি নাপায় 8.5 ঘণ্টা। যদি সেই 8.5 ঘণ্টাটো কেনেকৈ শেষ হৈ গৈছিল আমি মানে ভাবিবই পৰা নাছিলোঁ। খুবেই বঢ়িয়া দৃশ্য দেখা পাব। আৰু এটা কথা, আপোনালোক যেতিয়া আহিব, যদি ফৰ্ট উইলিয়ামলৈ আহে, তেনেহ'লে আপুনি দিনৰ যাত্ৰাটো ল'ব। গধূলিও দেখাম আপোনালোকক গধূলি দৃশ্যবোৰ কেনেকুৱা হয়। যদি পৰাপক্ষত দিনত আহিবলৈ ট্ৰাই কৰিব, বহুত ধুনীয়া ধুনীয়া প্ৰাকৃতিক দৃশ্য দেখিবলৈ পাব। চ' বন্ধুসকল, আমি ফৰ্ট উইলিয়াম পাই গ'লোহি। এইটো বাছ ষ্টেচন হয়, আৰু বাছ ষ্টেচনৰ সন্মুখতে ট্ৰেইন ষ্টেচনটোও আছে, একেলগে আছে ফৰ্ট উইলিয়ামৰ। আৰু এতিয়া আমি চেক ইন কৰিব যাওঁ, চাওঁ মানে বস্তুখিনি তাত থৈ মেলি। লগে লগে আমি বেন নেভিছ বুলি এটা মাউণ্টেইন ৰেঞ্জ আছে, তালৈ আমি যাম। বাছ ষ্টেচনতে আমি লকাৰত বস্তুখিনি ৰাখিলোঁ, আমাৰ যিমানবোৰ বেগ আছিল তাতে ধুনীয়াকৈ সুবিধা আছে। কিয়নো আমাৰ ৰাতি চেক ইন আছে, আৰু আমি ফৰ্ট উইলিয়ামৰ ওচৰতে বেন নেভিছ বুলি এটা পাহাৰ আছে, তালৈ যাম। তাৰ আগতে এই চহৰখন অলপ ফুৰি ল'লোঁ। খুবেই সৰু চহৰ হয় ফৰ্ট উইলিয়ামখন। ইয়াত আপুনি কেথেড্ৰেল পাব, আৰু এনেকুৱা ধুনীয়া বাগিচা আছে, পাৰ্ক আছে। বহুত ধুনীয়া চহৰ হয়, সৰু হয় চহৰখন, তথাপিও খুবেই ধুনীয়া। গুগলত বিচাৰি মেলি এখন ভাল ৰেষ্টুৰেণ্ট বিচাৰি পালোঁ আমি। এতিয়া লাঞ্চটো ইয়াতে কৰিম বুলি ভাবিছোঁ, আৰু এইখনৰ নাম হৈছে গেৰিছন ৱেষ্ট। যদি আহে এবাৰ সোমাই চাব, খুবেই ধুনীয়া এখন ৰেষ্টুৰেণ্ট হয়। খানাখিনিও যথেষ্ট ভাল পালোঁ, দেখুৱাম আমি কি কি খালোঁ। চ' আমি লাঞ্চৰ কাৰণে আহি পাই গ'লোঁ। এইটো লৈছোঁ ছেলমন, স্মক ছেলমন লৈছোঁ মই, জ্যোতি ৰূপ আৰু ৰাহুল দাই। আৰু প্ৰীতম দাই এইটো কি লৈছে এবাৰ দেখাই দিব। ৰাইচ চ' এইখিনি আজি লাঞ্চৰ কাৰণে হৈ যাব বুলি আশা কৰিছোঁ। ইয়াৰ পিছতে আমি যাম, জাৰ্ণিটো ষ্টাৰ্ট কৰিম। গতিকে খাই লওঁ, খোৱাৰ পিছত ষ্টাৰ্ট দিম। ইয়াত এটা আপোনাৰ ক্ৰীম দিছে, ক্ৰীমটোৰ ওপৰত, আৰু মাছটো হৈছে ছালমন মাছ বুলি কোৱা হৈছে। ইয়াত একদম মানে স্মক কৰি দিয়া হৈছে, এনেকুৱা লাগিছে আমাৰ ঘৰত শুকান মাছ হ'ব ন, এইটো শুকান মাছ টাইপ এটা ফিল আহিছে গোন্ধটো। আৰু লগতে তিয়ঁহ দি দিছে, আৰু বিলাহী, সৰু কণ বিলাহী,
আর কিছু পার্সলি বলে কয় কিছু পাত আছে দিছে আর বিস্কুট টাইপের হয় বিস্কুট যে খা যথেষ্ট হয়ে গেছে আর একটা ক্রিম আছে উপর হানি খাব লাগে। বন্ধু অকল আমি বহুত কষ্টর মূরত যেনে তেনে এখন আজি যেহেতু দেওবার আছিল আজি ট্যাক্সিরপা আরম্ভ করে বাসরপা একো বহুত মানে ইয়াত বন্ধ হয়ে যায় দেওবার বন্ধ থাকে গতি যেনে তেনে এখন ট্যাক্সি বিচারি পালো আর আমি পালোহি বেন নেভিস একদম ইয়ার যোনটো মাউন্টেন হয় বহুত ধুনিয়া ভিউ আছে আজি অলপ বরষুণ দি আছে তথাপি সিপসিপিয়া বরষুণ এটা দি আছে তথাপিও আমি ভিতরলে যাবলে ওসর যিমানখিনি পারো হেনি চাই আহিমগে বহুত ধুনিয়া ভিউ আছে পিছফালে মো চাব পারে বহুত ধুনিয়াকে দেখিব মনোমোহা পরিবেশ আর ইয়ালে যাওতে আপনার কিছু টিপস কই যাম সেই টিপসখিনি যদি আপনার কেতিয়াবা ইয়ালৈ আহে সেই টিপসখিনি সচাকৈ মানিব কারণ আমি বুক করেছো যিখিনি আমি পাইছো সুবিধা পাইছো বা সুবিধা পাইছো এইখিনি কই যাম বলক গৈ থাকো লাহে ধীরে। গতিকে বন্ধুসকল ইয়ার ফার্স্ট টিপটো হৈছে যেতিয়া আপনার হাইলেন্ডলে আহিব স্কটল্যান্ডর তেতিয়া আপনালোকে দেওবারে ট্রিপটো নলব কারণ দেওবারে কি হয় বাসবোৰ প্রায় বন্ধ হয়ে যায় আপনার 3:30টার পাছত আপনি বাস পাবলে দিগদার হয় গতিকে সেকেন্ড টিপটো হৈছে পরাপক্ষত ট্যাক্সি লব ট্যাক্সিত খুব এতিয়া আমি আহিলো মেইন ফোর্ট উইলিয়ামৰ বাস ষ্টেচনৰপৰা ইয়ালৈ আপোনাৰ 8 পাউণ্ড লৈছে মানে ধৰি লওক 8 পাউণ্ডত আর ধুনিয়া আমার চারিজন আহিছো চারিজন 8 পাউণ্ডত যথেষ্ট কমতে হয়ে গেছে গতি আপনি ট্যাক্সি পরাপক্ষত লব এই দুটা টিপস আজির কারণে ইয়ালে আহিবৰ কারণে বেন নেভিজৰ কারণে। এইখনে হৈছে বেন নেভিস মাউন্টেইন ইয়ার আপনার চাবলগীয়া এটা টুরিস্ট এট্রেকশন হয় আপনার ফোর্ট উইলিয়ামসর একেবারে কাষতে অবস্থিত ফোর্ট উইলিয়ামরপর আপনার 10 মিনিট লাগবে ট্যাক্সিরে চাব পড়ে সম্পূর্ণ পাহাড়ে গোটে সকল ফালে আর অলপ আগত যেটা বরষুণ দি আসে আপনার ইপিনে ডাওরে খুন্দা মারিছিল ইমান ধুনিয়া পরিবেশ এটা সৃষ্টি হয়েছিল চাই ভাল লাগিছে এতিয়া অলপ রোদ ওলাইছে ধুনিয়া লাগিছে আর আর পিছফালে আছে ফোর্ট উইলিয়াম চহরখন যথেষ্ট সরু চহর হয় গতি ইয়ারপা দেখি থাকে আপনার আর গোটে চহরখন আপনার পাহাড়ে আবরি রাখিছে গতি ইয়াত চাবলগীয়া আপনার যদি হাইলেন্ডর ফালে আহে অকল আপনি পাহাড়ে পাব আর নদ নদীবর পাব আর এই ঠান্ডাকালি ইয়াত পুরা বরফেরে আবরি ধরে এই পাহাড়খন গতি যথেষ্ট চাবলগীয়া একটা পরিবেশের সৃষ্টি হয় গতি যদি আপনার কেনবাক হাইলেন্ডলে আহে স্কটল্যান্ডর নিশ্চয় এই পাহাড়খন এবার চাবহি। সো বন্ধুসকল আজি ফোর্ট উইলিয়ামর এটা আমি হোস্টেলত পালোহি চেক ইন করেছোহি জাস্ট একদম বহুত ধুনিয়া জায়গাত আছে বানাভি বলে কোৱা হয় বেনাভি জায়গাটোর নাম বেনাভির পৰা একদম কাষতে রাস্তার কাষতে আছে হোস্টেলখন আর ইয়াত চাব পাৰে একে ধরনের আমি হোস্টেল লওয়ার কারণে এনেকুৱা পাইছো বাং বেড আছে লগত সকলো থাকিব গাৰু চাৰুপা আদি কৰি গোটেই কাভাৰ চাভাৰ নতুন হয় দি দিয়া আছে আৰু এটা ইয়াত এটা ধুনীয়া ভিউটো চাব পাৰে পিছফালে বেন নেভিছখন দেখি থাকে বহুত ধুনীয়া হয় আৰু এইটো এটা ৰেচিডেঞ্চিয়েল এৰিয়াত আছে হোষ্টেলখন। চ' বন্ধুসকল ভিডিঅ'টো ইমানতে আজি সামৰণি মাৰিম বুলি ভাবিছোঁ আজি দেখুৱালোঁ অকল আপোনালোকৰ ফোর্ট উইলিয়ামছ যদি আপোনালোকে উত্তৰ দিশে আহে উত্তৰ পশ্চিম দিশে আহে স্কটলেণ্ডৰ তেতিয়াহ'লে ফোর্ট উইলিয়ামছটো হৈছে চেণ্টাৰ ইয়াৰ পৰা সকলোবোৰ অহা যোৱা কৰে গতি কাইলৈ দিনটো বিশেষ আকর্ষণীয় হব কাইলৈ আমি যাম হেৰি পটাৰ হগৱাৰ্ড এক্সপ্ৰেছখন যোনখন আছে গ্লেনফিনান সেই জেগাটোলৈ যাম গতি আজি ইমানতে ভিডিঅ'টো সামৰণি মাৰিছোঁ কাইলৈ পুনৰবাৰ লগ পোৱাৰ আশাৰে মই গুণাংগ জয় অসম।